বন্ধুরা, বর্তমান সময়ে প্যান কার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। কিন্তু অনেক সময় দেখা গিয়েছে আমাদের এই ডকুমেন্ট আমরা বিভিন্ন কারণে হারিয়ে ফেলি, বা আমাদের এই প্যান কার্ডটি বিভিন্ন কারণে ড্যামেজ হয়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এই প্যান কার্ড একবার নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে সেই প্যান কার্ডকে আবার নতুন করে করতে হয়। না, প্যান কার্ড নম্বর একবার জেনারেট হয়ে গেলে সারা জীবন সেই প্যান নম্বর দিয়েই আপনাদেরকে চালাতে হবে। তো সেই ক্ষেত্রে প্যান কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আমরা পুনরায় সেই প্যান কার্ড কীভাবে পাবো, তো কমপ্লিট ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া প্যান কার্ড বা ড্যামেজ হয়ে যাওয়া প্যান কার্ড পুনরায় আবার পাবেন। তার জন্য করতে হবে অনলাইনে ছোট্ট একটি কাজ, সেই কাজটি কী করতে হবে আমি আপনাদেরকে নেক্সট কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা দেখে নিই। আমরা আমাদের ব্রাউজার ওপেন করব এবং গুগলে টাইপ করব প্যান কার্ড রিপ্রিন্ট। টাইপ করে এন্টার করলে দুটো লিঙ্ক পাবেন, একটি NSDL এর লিঙ্ক পাবেন, একটি UTI এর লিঙ্ক পাবেন। আপনার যেখান থেকে প্যান কার্ড করা থাকবে, UTI হলে UTI, NSDL হলে NSDL। আমি NSDL করেছি, তাই NSDL এ ক্লিক করলাম, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো পরবর্তী পেজ চলে আসবে, এখানে প্যান কার্ড নম্বর দেবো, এখানে আধার কার্ড নম্বর দেবো, এখানে আমার জন্মের মাস দেবো, এখানে সাল দেবো, আর GST নাম্বার অপশনাল, তারপরে এটা টিক মার্ক করে দেবো, দেওয়ার পরে ক্যাপচার দিয়ে দেবো, দিয়ে সাবমিটে আমরা ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ আসবে, এখানে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন, আপনার প্যান কার্ড নম্বর দেখতে পারবেন, কোন ফোন নম্বর আপনার লিঙ্ক করা আছে বা প্যান কার্ড দেওয়া আছে সেটি দেখতে পারবেন, ইমেল থাকলে অ্যাভেলেবেল দেখাবে। স্ক্রল ডাউন করে আমরা একটু নিচে চলে আসবো, নিচে চলে আসলে আপনাকে এখানে একটি OTP ভেরিফিকেশান করতে হবে, ইমেলেও নিতে পারেন OTP, মোবাইলেও নিতে পারেন। আমরা মোবাইলে নেব, তাই সিলেক্ট করে দিলাম, আই এগ্রিতেও আমরা এটাও সিলেক্ট করে মানে টিক করে দেবো। দেওয়ার পরে জেনারেট OTPতে আমরা ক্লিক করব। জেনারেট OTPতে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে একটি OTP চলে আসবে, আমরা কিন্তু সেই OTP দিয়ে পরবর্তী কাজ করব। তো দেখতে পাচ্ছেন আমরা জেনারেট OTPতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে এন্টার OTP অর্থাৎ আমাদের ফোনে যে OTP এসছে সেই OTPটি আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে ভ্যালিডেটে আমরা ক্লিক করব। ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ চলে আসবে, মোড অফ পেমেন্ট। আপনি পেটিএমের থ্রুতেও পেমেন্ট করতে পারেন, পেটিএম গেটওয়ে অথবা বিল্ডেক্স, যে আমাদের ইন্ডিয়ান গেটওয়ে আছে বিল্ডেক্সের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমরা বিল্ডেক্স সিলেক্ট করে নেব। নেওয়ার পরে একটু নিচে চলে আসলে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটি দেখাবে উইথ GST। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাইপোস্টে প্যান কার্ডটি ফিজিক্যাল যে কার্ড আছে সেটি পাওয়ার জন্য 50 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি আপনি ইমেলের থ্রুতে নিতে চান অনলি প্রিন্ট আউট, সেক্ষেত্রে 8 টাকা 26 পয়সা। আর এছাড়াও অনেকে বিদেশে থাকেন অর্থাৎ ফরেন অ্যাড্রেস, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 950 টাকা পেমেন্ট করতে হবে। তো কেউ যদি ফরেন থেকে ফরেনে পাঠাতে চান, বা দেখা গেলো এমন কেউ ফরেনে থাকেন তারা এখান থেকে এই যে ফিজ অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করলে ফরেনের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস আপনারা এখানে ফিল করে দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনারা করতে পারবেন। তো আই এগ্রি অ্যাম টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবো। দেওয়ার পরে প্রসিড টু পেমেন্ট এখানে আমরা ক্লিক করে দেবো। তো পরবর্তী পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রানজাকশান নাম্বার জেনারেট হয়েছে, আপনারা ট্রানজাকশান নাম্বারটি কপি করে রাখবেন। তো তারপরে আমরা পে কনফার্ম যে অপশানটি আছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ চলে আসবে, আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং UPI-এর মাধ্যমে। তো আমরা ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করে নেব। সমস্ত ব্যাঙ্কিং লিস্ট এখানে পেয়ে যাবেন, সমস্ত এই যে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে যতগুলো নেট ব্যাঙ্কিং বিল্ডেক্সের আন্ডার আছে সব কিছু পেয়ে যাবেন। তো আমরা ইন্টারনেট ব্যাঙ্কিং SBI সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে মেক পেমেন্টে ক্লিক করব, এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের নেট ব্যাঙ্কিংটি আমরা ওপেন করে নেব। নেওয়ার পরে সেখান থেকে আমরা পেমেন্ট করব। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক থেকে OTP চলে আসছে, OTP দেওয়ার পরে কনফার্ম করলাম। কনফার্ম করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল, আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে প্যান কার্ড নেওয়ার জন্য যে 50 টাকা। তো এখানে আপনারা সাবমিট সাকসেসফুল পেমেন্ট যখন দেখাবে তারপরে কোনো রকম কোনো ব্যাক স্পেস বা রিলোড কিছুই করবেন না, এটি অটোমেটিক 1 মিনিট দাঁড়িয়ে থাকবে পেজটি, তারপরে কিন্তু অটোমেটিক্যালি পরবর্তী পেজে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর রিপ্রিন্ট প্যান অর্থাৎ কমপ্লিট সাকসেসফুলি, আমরা যে প্যান কার্ডের পুনরায় পাওয়ার জন্য 50 টাকা পেমেন্ট করলাম সেটি কিন্তু হয়ে গেছে। তো কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যান্ড প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে, অর্থাৎ আমাদের একটি PDF দিয়ে দেবে। এই PDFটি সমস্ত ডিটেলস থাকবে, আপনার প্যান কার্ড ডিটেলস, আপনি কবে আবেদন করেছেন, কত টাকা পেমেন্ট করেছেন, ট্রানজাকশান আইডি কত, সমস্ত কিছু পাওয়া যাবে। এটা আপনারা কপি করে রেখে দেবেন, বা সরি, এটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। বাই এনি চান্স যদি আপনার প্যান কার্ডটি বাই পোস্টে আপনার বাড়ি পর্যন্ত না পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ট্যাক্স এই ইনভয়েসটা আর কি ট্যাক্স ইনভয়েসটা নিয়ে কিন্তু আপনারা আপনাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এটা দেখিয়ে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশানে পেয়ে যাবেন, ডাউনলোড PDF বা
প্রিন্ট আউট এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে দেখাচ্ছে, হ্যাঁ বাম পাশে। তো সেক্ষেত্রে আপনারা এখানে এটা রেখে দেবেন, অবশ্যই রেখে দেবেন, যাদের প্রিন্টার আছে তারা প্রিন্ট আউট করে নেবেন, যাদের প্রিন্টার নেই তারা পিডিএফে ডাউনলোড করে রাখবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ দ্য মন্ডল অনলাইন থেকে দেখে থাকেন তো সেক্ষেত্রে পেজটিকে একটু ফলো করে রাখবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ধন্যবাদ।